রোকে হলের যেসব মেয়েরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা কি ইতিহাস জানে প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনাই সরকারের একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন কোথাও দুর্নীতি হলেই সরকারের উপর চাপাতে চায় কেউ কেউ সরকারি কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও জানান সরকার প্রধান পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে এসব অত্যাচার রাস্তা রাস্তায় লাশ পড়তে হয় এরা দেখেনি তাই নিজেদের লাশ আকার বলতে তাদের লজ্জা হয় না